আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছেন নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের খুব পছন্দের একজন মানুষ আমাদের সাথে আছেন, আমরা পেয়েছি অ্যাটর্নি ইশাস্বামী। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা যেহেতু একজন অ্যাটর্নিকে পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো আইন বিষয়ক অভিবাসন সংক্রান্ত। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। তবে অনুষ্ঠানের শুরুতেই তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে নির্বাচন হলো, সেই সাথে নির্বাচন হয়েছে সিভিল কোর্টে বিচারক নির্বাচনে। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং এই ভোটের সব শেষ ফলাফল আমরা হাতে পাওয়া মাত্রই আপনাদের তা জানাবো। অ্যাটর্নি ইশাস্বামী, আমরা কথা বলতে চাই নতুন অভিবাসন নীতি নিয়ে। তার আগে আপনার সাথে আমি একটু শেয়ার করতে চাই বিভিন্ন তথ্য। যেমন কালকে স্পিকার ন্যান্সি পেলোসি এসেছিলেন নিউ ইয়র্কের কুইন্সে, এবং তিনি আমাদের সাথে যখন সংবাদ সম্মেলন হয়েছে, তিনি বলেছেন যে অভিবাসন নীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগুলো নিচ্ছেন, পুরো গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ডেমোক্রেটরা সে নিয়ে কাজ করছে। আপনার কাছে জানতে চাই, এই যে নীতিগতভাবে কঠোর করা হচ্ছে, সেটির প্রভাবটি কোন কোন জায়গায় পড়ছে? এটা পুরো প্রভাবটা পুরো আমেরিকার মধ্যেই পড়ছে, সবার ওপর, এবং যারা ইমিগ্রেন্ট তাদের উপরও পড়ছে, এবং যারা এখন ইমিগ্রেশনের বেনিফিট নিতে যাচ্ছে যে কোনো ধরনের, তাদের উপরও পড়ছে। প্রধান বেশিরভাগে তাদের ওপর পড়ছে, যে এখন রিসেন্টলি বলা হয়েছে আরও 2000 লোককে ধরপাকড় করা হবে, এবং এটার প্রতিফল হিসেবে আমরা আজকে বেশ কিছু কল পেয়েছি ক্লায়েন্টদের থেকে, যাদেরকে যাদের বাসায় কাজের জায়গায় এসে আইস হানা দিয়েছে, যেটি রোববার থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেছেন যে যেই অভিযানটি শুরু করার কথা ছিল, চিরুনি অভিযান, সেটি তিনি বন্ধ করেছেন। কিন্তু অলরেডি আমাদের কিছু কল আমরা পেয়েছি আজকে, যাদেরকে আমাদের ক্লায়েন্টদেরকে কাউকে কাজের জায়গা থেকে খোঁজ করা হয়েছে, কাউকে বাসায় এসে খোঁজ করা হয়েছে, এরকম কিছু কল আমরা পেয়েছি। এবং আমাদের কাছে যারা অ্যাডভাইসের জন্য এসছেন যে এখন তারা কী করবেন, তো আমি সবার জন্য এটা বলছি যে দেখেন, আপনাদের যদি কোনো রকম ক্রিমিনাল কেস, এই যারাই আমাদের কাছে কল করেছেন এবং এসছেন অ্যাডভাইসের জন্য, সবারই কোনো না কোনো ক্রিমিনাল কনভিকশন আছে, অথবা ক্রিমিনাল অ্যারেস্ট আছে, অথবা কমপ্লেন আছে, এ ধরনের লোক এসেছেন। সো আমি কথা হচ্ছে, যাদের এ ধরনের কিছু আছে, যদি ফর এক্সাম্পল আপনার 20-25-30 বছর আগে আপনি কোনো ধরনের ক্রিমিনাল কেসে কনভিক্টেড হয়েছেন, অথবা আপনি অ্যারেস্ট হয়েছিলেন, তো এই ধরনের যদি কেস থাকে, যারা কনভিক্টেড হয়েছেন এ ধরনের যদি কেউ থেকে থাকে, তাদের কিছু অপশন আছে। কারণ আগে যেমন ক্রিমিনাল কেসে যদি করা হতো, সেখানে জাজরা অথবা অ্যাটর্নি, যারা পাবলিক ডিফেন্ডার অথবা অ্যাটর্নিরা, অ্যাডভাইস করতেন না যে এটার কী কনসিকোয়েন্স হতে পারে আপনার ইমিগ্রেশন এর ক্ষেত্রে। সো এই ধরনের যদি কারো হয়ে থাকে, তারা কিন্তু ওই কেসগুলো রিওপেন করতে পারে, ওই জাজমেন্টগুলো ভ্যাকেট করতে পারে। সো এরকম কিছু অপশন আছে। সেরকম যদি কারো হয়ে থাকে, পুলিশ আপনার ঘরে আসার আগে, আপনাকে অ্যারেস্ট করার আগে, আপনি এই জিনিসগুলো টেক কেয়ার করেন, সেটি এবং ভ্যাকেটিং ইওর হ্যাম। বারবার কিন্তু তিনি হুমকি দিচ্ছেন যে যাদের কাগজপত্র নেই এবং স্পেসিফিক যাদের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ আছে, তাদেরকে কোনোভাবে দেশে থাকতে দিবেন না। সাময়িকভাবে হয়তো তার নির্দেশটি স্থগিত হলো, আপনি যেটি বলছেন, এরই মধ্যে কিন্তু আইস যেটি অভিযান শুরু করে, হয়তো চিরুনি অভিযানটি হয়নি কিন্তু অভিযান চলছে। একজন ফোনে আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে আন্ডার ওভার 21 ছেলে মেয়েদের জন্য বাবা মা যদি অ্যাপ্লাই করে দেন, এটা কত সাল চলতেছে এখন? ওভার 21 যদি গ্রিন কার্ড হোল্ডাররা করে, তাহলে সেটা 2013 সেপ্টেম্বর মাস চলছে, আর যদি সিটিজেন বাপ মা করেন, তাহলে 2000 আমার ঠিক এই মুহূর্তে ইয়ারটা মনে নাই। সো ইট ডিপেন্ড অন উনি কি সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, গ্রিন কার্ডের, সরি, গ্রিন কার্ডটা হোল্ডার হলে হবে 13, আর সিটিজেনটা হলে 12, সিটিজেনটা আগে হবে আর কি। আচ্ছা,
আচ্ছা 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 আর সেই জায়গাটিতে আমরা কথা বলছিলাম যে, এবং আপনি খুব সুন্দর করে সচেতনতার জায়গাটি থেকে ব্যাখ্যা করছিলেন যে বসে না থেকে অনেক ধরনের পথ আছে, যে আমরা যেন শেষ মুহূর্তে ধরে নিয়ে গেছে তখন যেন কান্নাকাটি হইচই না করি, তার আগে আইনের আশ্রয় এবং ভেকেটিং জাজমেন্ট ভেকে তারপরে স্পঞ্জিং রেকর্ড এগুলো সবকিছু আপনি আগে থেকে যদি করেন তাহলে একটা সময় পান এবং আপনি কাজ করে অ্যাটর্নি ফিজ এবং অন্যান্য খরচগুলো আপনি বহন করতে পারেন। যদি আপনি চলে যান মানে ডিটেনশনে চলে যান তখন ওখানে বসে আপনাকে কাজটা করাইতে হয়, ইটস বিকামস ভেরি ডিফিকাল্ট। এবং আমাদের নিজেদের অনেক কিছুই আছে ফ্যাক্ট যেটা হয়তো আমরা অন্য কাউকে শেয়ার করি নাই, সেরকমও হতে পারে। সো এখন আপনার সময় থাকতে আপনি ডু সামথিং, ডোন্ট সিট অ্যান্ড ওয়েট। আর আরেকটি জায়গায় যে আপনি বলছিলেন যে ডিপোর্টেশনের এই জায়গাটির বিষয়ে, আর যারা যে কোনো আইনি বিষয়ে এখন খুব স্পর্শকাতর, খুব বেশি সতর্ক হতে হচ্ছে, সেই জায়গাটি থেকে কি পরামর্শ দিবেন? সতর্ক মানে যে কোনো কিছুই আপনি করেন না কেন, যে আপনি ট্রুথটা বলে, আপনি যদি অ্যারেস্ট হয়ে থাকেন ডিসক্লোজ আপনি অ্যারেস্ট হয়েছেন, তারপরে ওইটার ডিসপোজিশন সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেন। এবং যদি আপনার, আমি আবারও বলছি, যদি আপনার সিরিয়াস কোনো ক্রাইম থেকে থাকে তাহলে আপনি অ্যাটর্নির কাছে যান, পরামর্শ নেন যে কিছু করা সম্ভব কি না। কোনো কোনো ক্ষেত্রে করা সম্ভব হয় না, অনেকগুলো যদি ভেরি সিরিয়াস ক্রাইম হয়, চাইল্ড অ্যাবিউজের কোনো ক্রাইম হয়, সেক্সুয়ালের কোনো এইসব জিনিসের জন্য কোনো ক্রাইম হয়, ফেলেনি, যে কোনো সিরিয়াস ক্রাইম হলে এগুলো ডিফিকাল্ট। বাট দের আর আদার ক্রাইমস দ্যাট আপনি 10 বছর আগে ধরেন খুব অল্প একটু ড্রাগ নিয়ে ধরা পড়েছিলেন, এ ধরনের হতে পারে, যেগুলো থেকে আপনি বেঁচে আসতে পারেন। এটা আপনার রেকর্ডটা স্পঞ্জ করা যায়, রেকর্ড সিল করা যায়, দ্যার আর মেনি ওয়েজ ইউ ক্যান বি সেভড। কিন্তু বিশেষজ্ঞ যারা যারা প্রফেশনাল তাদের সাথে পরামর্শ করি, যাদের একটু আমি বলবো যে এদিক সেদিক রেকর্ড আছে, সেই জায়গাটি ফিক্স করে নেওয়াটাই ভালো। অবশ্যই। আমরা আমাদের সাথে ফোনে আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে মুয়াজ্জিন বলছিলাম। জি ভাইয়া, প্রশ্নটি যে আমার প্রশ্ন হচ্ছে যে বাচ্চাদের সিটিজেনশিপের জন্য যে N-600 ফর্মকে পূরণ করতে হয়, এটা পূরণ করে কখন জমা দিতে হয় এবং কোথায় জমা দিতে হয় এবং এটা কে পূরণ করবে? এটা আপনারা যারা চাচ্ছেন তারাই পূর্ণ করবেন, অথবা অ্যাটর্নি, আপনাদের কোনো অ্যাটর্নি যদি কাজ করে থাকে আপনাদের ফাইলে, ওনাকে দিয়ে পূরণ করাতে পারেন। এবং এটা আপনি কোন এলাকায় থাকছেন আপনার লোকেশনের ওপর ডিপেন্ড করে কোন অফিসে এটা যাবে। এটা ওই N-600 ফর্মের ইনস্ট্রাকশনে লেখা আছে আপনি কোন এলাকায় থাকেন এবং কোন লোকেশন কোথায় কোন অফিসে যাবে। জাকির সুলতানা প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি বলেছেন তার মা গ্রিন কার্ড ধারী, তিনি তাদের দুই ভাই বোনের জন্য অ্যাপ্লাই করবেন, তারা দুজনই হচ্ছে U-21 এর নিচে। এখন তাদের প্রশ্ন হলো কতদিন লাগে সাধারণত গ্রিন কার্ড ধারী যদি বাবা মা আবেদন করে? U-21 যারা তারা অ্যাপ্রক্সিমেটলি 2-3 ইয়ার্স এর মধ্যে প্রসেসিং হয়, কিন্তু U-21 হলে সেটা লঙ্গার টার্ম লাগে। কাউসার আহমেদ প্রশ্ন করেছেন, উনি US সিটিজেন, তিনি তার ভাইয়ের জন্য আবেদন করেছেন 2011 সালে অক্টোবরে, মানে কত সাল চলছে এবং তার কতদিন লাগবে? এখন 2006 এর জুন মাস চলছে, সো ওনার লং ওয়েট আছে, উনি 2011 করেছেন, সো প্রিটি লং টাইম ইউ হ্যাভ টু ওয়েট। বাট আসলে লং টাইম আমরা বলি কিন্তু দেখতে দেখতে সময়টা চলে যায়, মনে হয় যে সেদিনই আমরা দেখলাম আবেদন করা, হ্যাঁ আবেদন করা হয়েছে, এখনই 5-7 বছর, ইটস সময় তো থেমে থাকে না, খুব দ্রুত চলে যায়। তবে যত দ্রুত করে ফেলা বেটার। সবাইকে আমরা বলেছি যে সিটিজেন যারা আছেন, ফ্যামিলি কারোর জন্য যদি অ্যাপ্লাই করতে চান, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলেন, ওয়েট করার কোনো দরকার নাই। এবং অনেকে দেখা যায় যে এখানে আমরা অনেক খেটে কাজ করি এবং আমাদের আর্থিক সামর্থ্য নাই, আমরা করতে পারি না, এরকমও আছে অনেকের। তো দেখেন এটা একটা অপরচুনিটি আমেরিকাতে আসতে পারা, এবং যাদেরকে আপনারা আনতে চান তাদের কাছ থেকেও আপনারা সাহায্য নিতে পারেন যে দেখো এরকম একটা অপরচুনিটি আছে আপনাদের, তা আপনারা দিলে আমরা করতে পারবো, বিকজ সামটাইমস এটা আমরা অড জব করি, আমাদের সামর্থ্য কোলায় না। সেপ্টেম্বর 2016
আর কতদিন লাগবে? এখন সেপ্টেম্বর 2013 চলছে। আচ্ছা, আর 3 বছরের মতো লাগবে অ্যাপ্রক্সিমেটলি। অনেক সময় না লঙ্গার ওয়েটটা অনেক বেশি থাকে, সেই জন্য সময়টাও বেশি লাগে। আমি প্রত্যেকবারের মতোই বলছি যে আপনারা যদি সব ডকুমেন্টেশন সাথে দিয়ে ইউএসসিআইএস এর কাজটা ইজি করে দেন, অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করেন, তাহলে আপনার কেসটা একটু তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় এবং তাড়াতাড়ি আসে আর কি। সো সময়টা একটু কম লাগে কম্পেয়ার টু আদার্স। আরেকটি বিষয়ে জানতে চাই, আমরা যে বিষয়টিতে ছিলাম প্রথমত হচ্ছে ডিপোর্টেশনের কথা, আইসের অভিযান, সেই বিষয়টি নিয়ে আপনি বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যারা বিভিন্ন ধরনের, আমি বলবো ছোটখাটো অনেক ধরনের প্রবলেম থাকে যেগুলো সলভ করা যায়, সেই জায়গাটি নিয়েও আপনি বলছিলেন। আরেকটি বিষয় জানতে চাই যে অনেক সময় আমরা ভাই বোনের আবেদন করি দীর্ঘদিনের, 12-13 বছর, বাবা মা যদি এই যে যদি ম্যারিড হয় সে চাইল্ডের জন্য ইউএস সিটিজেন, বাবা মা যখন আবেদন করছেন সেটিও কিন্তু দীর্ঘমেয়াদি, অনেক বছর লাগে। তো এই অ্যাপ্লিকেশন আমরা অনেক সময় ইজি ভাবি যে আমরাই করে ফেলাটা ভালো, কিন্তু আমার সময় যখন নষ্ট হয়ে যায় তখন দেখি আমাদের ছোট ছোট ভুলের জন্য সেই আবেদনটি হয়তো বাতিল হয়ে যায়। এবং অনেক সময় আমাদের দর্শক অনেকে প্রশ্ন করেন যে গ্রিন কার্ডধারী যখন তার ছেলেমেয়ের জন্য আবেদন করছেন, তারা এটিও জানেন না যে সেই বাচ্চাটি বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যিনি আবেদন করেছেন তিনি যদি সিটিজেন না হন। তো এই জায়গাটি নিয়ে কী পরামর্শ দিবেন? দেখেন, অনেকটা এই অ্যাপ্লিকেশনগুলো অনেক লম্বা সময় নিচ্ছে। এখন যেমন 2007 চলছে সিটিজেন বাবা মার ম্যারিড চিলড্রেনদের, তো এখন দেখেন এতদিন বাবা মা এসে চলে আসেন, হয়তো বাচ্চাগুলোকে একা রেখে আসেন, সেই জন্য মনে করেন যে বিয়ে দিয়ে দেওয়াটাই শ্রেয়, আমাদের কালচারে যেটা ইয়ে করে আর কি, ডাইরেক্ট করে। তো কিন্তু ওনাদেরকে এটা মনে রাখতে হবে যে আপনারা সিটিজেন হয়ে যাওয়ার পরে যদি বিয়ে দেন তাহলে কিন্তু ওনারা আসতে পারে বাচ্চাগুলো, কিন্তু সিটিজেন হওয়ার আগে যদি বিয়ে দেওয়া হয় তাহলে আসতে পারে না। প্রফেশনালদের কাছে গিয়ে অ্যাপ্লিকেশনটা করলে তো প্রফেশনালরা তাদের বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছে। তো সেই জায়গাটিতে থেকে কি বলবেন যে প্রফেশনালদের কাছে যে, এবং এই ওনাদের নিজেদের যে সমস্যাগুলো সেটা বলে দেওয়া উচিত যে এটা এই অবস্থা, আমার এই বাচ্চা এরকম হয়েছে, ইউনো, কারণ অ্যাটর্নিরা তো আর জানে না ওনাদের পার্সোনাল ইনফরমেশন। সো কারেক্ট ইনফরমেশনটা দিয়ে কারেক্টভাবে এগোনোটা বেটার। আমার একটা প্রশ্ন ছিল। জি ফারহানাপা, আমার বাচ্চা নাই, বিয়ের 8 বছর হয়ে গেছে। তো আমি বাংলাদেশ থেকে একটা অ্যাডপ্ট করতে চাচ্ছি, আমি কিভাবে করবো বা কত বছরের বাচ্চা নিয়ে আসতে পারবো, প্রসেসিংটা কিভাবে কি করবো আমার কোনো আইডিয়া নাই, ধন্যবাদ আপা আপনার প্রশ্নের জন্য। এটা সম্ভব এবং এরকম অনেকেই নিয়ে আসেন, কিন্তু এটা একটা লং প্রসিজার এবং অনেক কমপ্লিকেটেড একটা প্রসিজার, আপনাকে ফিউ মিনিটসের মধ্যে আসলে এগুলো বলে দেওয়া যায় না। বাট আমি এটা বলছি যে আপনি যদি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে যে আপনি দেশে যে বাংলাদেশে যেহেতু অ্যাডাপশন নাই ইসলামিক ইয়েতে, তো আপনি গার্ডিয়ানশিপ দিতে পারেন। গার্ডিয়ানশিপ দিয়ে আপনি বাচ্চাকে এখানে আনার জন্য ভিজিট ভিসার অ্যাপ্লাই করতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে গার্ডিয়ানশিপ দিয়ে আপনি যখন আপনি বাচ্চাটাকে এখানে ভিজিট ভিসায় নিয়ে আসবেন, তখন আবার ফ্যামিলি কোর্টের মাধ্যমে প্রসেসিং করে পরে আপনি আবার ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে, ইমিগ্রেশন ইউএসসিআইএস এর সাথে প্রসেসিং করতে হবে। এই প্রসেসিংগুলো একটু দীর্ঘমেয়াদী এবং একটু ব্যয়বহুল। তো আপনি যদি এটা সিরিয়াসলি করতে চান, আপনি আপনার পছন্দের মতো একটা অ্যাটর্নির কাছে যান যারা এটা করে। সো যদি আপনি সত্যিই চেষ্টা করেন, যে অবশ্যই আইনের বিভিন্ন জায়গা আছে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি মতিউর রহমান বলছি। ওয়ালাইকুম আসসালাম মতিউর রহমান। জি জি ভাইয়া বলুন। আমি আসছি বাংলাদেশ থেকে, আমি সরকারি চাকরি করি। হ্যাঁ জি বলছি। হ্যালো, আপনি টেলিভিশনটি পরে শুনবেন, তাড়াতাড়ি বলে ফেলুন। এখন আসছি যে আমি সরকারি ভাবে এখানে আসছি, আমি যদি থেকে যেতে চাই অথবা এখানে পার্মানেন্ট হতে কি ব্যবস্থা করতে হবে, কি সাহায্য করতে পারবেন আপনারা? আচ্ছা দেখেন, আমি জেনারেলি এটা বলে দিই, আপনার স্পেসিফিক, আপনার হয়তো অনেক ঘটনা, মানে আমার অনেক কিছু জানার থাকবে বিফোর আমি আপনার স্পেসিফিকলি আপনাকে অ্যাডভাইস করার জন্য। তো আমি জেনারেলি বলি যে বাংলাদেশ থেকে অনেকেই এভাবে আসে, যদি কারো
ধরেন কারো দেশে সমস্যা আছে, তার জান ও মালের সমস্যা আছে, অথবা আপনার এইভাবে হচ্ছে একটা আপনি দেশের কাছে আশ্রয় চাচ্ছেন, কারণ দেশে ফেরত গেলে আপনার কোনো ধরনের হুমকির সম্মুখীন আপনি হবেন, অথবা আপনার জীবন নাশের আশঙ্কা আছে, এ ধরনের যদি কিছু হয় আপনি একভাবে অ্যাপ্লাই করতে পারেন। আরেকভাবে হচ্ছে যে আপনার, আপনি যদি ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে যেতে চান, এটা আপনি ইনভেস্ট করে এখানে গ্রিন কার্ডের একটা ব্যবস্থা আছে। আরেকটা হচ্ছে যে আপনি যদি ধরেন লং টার্ম না, আপনি 4-5 বছর অথবা 5-7 বছর এখানে থাকতে চান, কোনো ব্যবসায় অথবা কিছুতে বিনিয়োগ করেও আপনি এখানে থাকতে পারেন, এটা হচ্ছে ই টু ভিসার। আপনি যেটা বিনিয়োগটা কম হলেও লাইক মিনিমাম $75,000, আর ম্যাক্সিমাম তো আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে হাউ মাচ ইউ শুড স্পেন্ড। তো এভাবে বিভিন্ন উপায় আছে আসলে স্পেসিফিক অ্যাডভাইসের জন্য, আপনি একটা পার্সোনালি একটা অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন এবং উনি আপনাকে হেল্প করতে পারবেন। যে প্রিয় দর্শক, আমরা বারবার বলি এই অনুষ্ঠানটি আমরা খুব সাধারণভাবে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি, তবে একটি দিক নির্দেশনা থাকে, কিন্তু যারা আমাদের এখানে আসেন প্রফেশনালরা, তবে দিন শেষে একটি কথাই বলি এই অনুষ্ঠান থেকে, যে আপনার যাকে পছন্দ আপনি তার কাছে যাবেন, তবে দেখে নেবেন তিনি অ্যাটর্নি কিনা, তিনি স্পেশাল কিনা ওই বিষয়টিতে যার কাছে আপনি যাচ্ছেন। তবে ব্যক্তিগতভাবে, একান্ত ব্যক্তিগতভাবে পরামর্শ নেওয়ার জন্য কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আপনার একজন প্রফেশনালের সহায়তা এবং তথ্য নেওয়াটা প্রয়োজন, জরুরি, কারণ আপনার যে পারিপার্শ্বিক যে বিভিন্ন তথ্য, আপনার ব্যক্তিগত তথ্য, এটি ওপেনলি আমরা টেলিভিশনে নিতে চাই না। আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, বলুন। আমি নিউ জার্সি থেকে রেহানা বলছি। জি রেহানা আপা। জি, আমার হাজবেন্ড ওনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2005-এর মে মাসে। এখন এই বছরের 2019-এর জানুয়ারিতে সাপোর্ট সব কিছু দিয়ে দিয়েছে। 6 জনের অ্যাপ্লাই করেছিলেন, 3 ভাই 3 বোন। তিন ভাইয়ের সবকিছু ওরা বলছে এই মানে ঢাকা এমবাসিতে পাঠিয়ে দিচ্ছে, আর 3টা বোনের এখনো রয়ে গেছে। তো জানুয়ারি থেকে এখন এই 6 মাস হলো, কতদিন লাগতে পারে ওদের বিচার জন্য, ইন্টারভিউর জন্য কল করতে, এটা জানতে চাচ্ছি। ভাইদের ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওয়ালাইকুম আসসালাম আপু। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি আমাদের ক্লায়েন্টদের মধ্যে, এটা ইন্টারভিউ এখানের কাজ শেষ করে ইন্টারভিউ আসা পর্যন্ত এটা 6 থেকে 8 মাস মিনিমাম লাগে। তো উনি বলেছে জানুয়ারিতে ওনার এটা হয়েছে, এখন জুন, 6 মাসই হচ্ছে, এনি টাইম উনি ইন্টারভিউ ডেট পাবেন। আচ্ছা, আরেকটি বিষয় আমি একটু জানতে চাই অ্যাটর্নি ইশা সামি, তার প্রশ্নের সূত্র ধরে, এই যে 2004 সালে ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো যে ম্যাচিউর হচ্ছে, ওই সময় যে বাচ্চাগুলো ছিল ধরেন 12 বছর, এখন হয়তো 27 বছর হয়ে গেছে অনেকের, তাদের ক্ষেত্রে কি হবে, সে বাচ্চাগুলো কি আসতে পারবে? দেখেন, ওই চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আমরা যে বাচ্চাগুলো 21-এর উপরে হয়ে গেছে, তো চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের এই মানে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে আমরা কিছু বাচ্চাকে, ইভেন ওরা যদি 23ও হয়ে যায় স্টিল আসতে পারে, ইটস ডিপেন্ড, ওই যে 2 বছরের একটা ব্রেক পায়, আমরা আগে অ্যালার্ট করেছি 27 বছর হয়ে গেলে এরা পরের ক্যাটাগরিতে চলে যাবে এবং মা বাবা এসে ওনাদের জন্য অ্যাপ্লাই করে ওনাদের। কিন্তু অনেক সময় অনেকে বলেন যে তাদের তো একই সাথে ডাকেন। হ্যাঁ ডাকেন, কিন্তু অ্যাকচুয়ালি ভিসা দেন না। আচ্ছা, সেই জায়গাটি থেকে যে তুমি ওভারএজ হয়ে গেছে আপনাকে এখন ভিসা দেওয়া যাচ্ছে না, আচ্ছা বলে দেন তারা। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা বিরতিতে যাব। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে লুৎফা বলছি। হ্যাঁ, আমি আমার বোনদের জন্য 2009-এ অ্যাপ্লাই করছে, এখন অ্যাটলিস্ট 9-10 বছর হয়ে গেছে, ওদের মানে টাকার জন্য কতক্ষণ আর লাগবে? আচ্ছা, এখন 2006-এর জুন মাস চলছে আপা, তো আপনি করেছেন 2009-এ, এখনো আপনার বেশ কিছুদিন ওয়েট করতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও কথা বলবো, এবং দর্শক যারা ফোনে অপেক্ষা করছেন আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিতে, এবং আমাদের এখানে সম্মানিত অতিথি অ্যাটর্নি ইশা সামি আছেন, তিনি সেই অনুযায়ী তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবেন। নিচে ছোট্ট বিরতির, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবেন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি ইশা সামি আমাদের সাথে আছেন, ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক?
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, বলুন ভাই। জি আপা, আমার প্রশ্ন হচ্ছে কি, আমার ওয়াইফ উনি আমির থেকে জন্মে আসছে 2016 এ, আসার পরে একটা গ্রিন কার্ড পাইছে 2 বছরের পরে, ওটা এক্সপায়ার হওয়ার আগে আমি অ্যাপ্লাই করছি, পরে এই নিজে করছি অনলাইনে রিপ্লেসমেন্ট গ্রিন কার্ডের জন্য, তা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিছে কিন্তু গ্রিন কার্ডটা এখনই আসে না, প্রতি মাসে আমাকে একটা ইমেল দেয় বলে এখনো কোনো কেসের মধ্যে কোনো আপডেট নাই, তা এটা কোনো সমস্যার কারণেই একটু সময় লাগে এইসব জিনিসে, আপনি একটা রেজাল্ট পাবেন, কারণ অনেক কিছুতে এখন ডিলে হচ্ছে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি মো বলছি রিনো নেভাডা থেকে। জি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমি এখানকার সিটিজেন এবং আমি আমার মাকে নিয়ে আসছি, কিন্তু প্রশ্ন হলো যে আমার মা যখন মাকে যখন অ্যাপ্লাই করি, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মায়ের আপাতিত বিয়ে হয়, তখন সেখানে আমার একটা ভাই আছে, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি কথাটা উল্লেখ করি নেই যে তার সেকেন্ড ম্যারিড অর হোয়াটএভার, কিন্তু এখন এমন কোন ওয়ে আছে যে আমি আমার ওই ভাইটাকে আনতে পারি বা আমার মা অ্যাপ্লাই করে আনতে পারে সিটিজেন হওয়ার পরে? হ্যাঁ, অবশ্যই, আপনার মা ভাইটা যদি আন্ডার এজ থাকে, মা গ্রিন কার্ড দিয়েও আনতে পারে ভাইটাকে, কোনো অসুবিধা নাই, কিন্তু উনি উল্লেখ করেন নাই, এটা ওনার ব্যাপার, এখন তো মা অ্যাপ্লাই করতে পারে বাচ্চার জন্য। আচ্ছা, মানে সুযোগ আছে? সুযোগ আছে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? পরিপ্রেক্ষিতে এখানে যারা প্রচুর আনডকুমেন্টেড অনেকদিন ধরে আসছে, মূলত তাদেরকে কি টার্গেট করা হয়েছে? এগুলো একটা, আর একটা হলো যে ধরেন কেউ এখানে প্রায় 20 ইয়ার্স হয়ে গেছে, কোনো কিছুতেই সে অ্যাড হয় নাই, বাট উনি এখন সিচুয়েশন যে দেখি এখানে আমি একটু অ্যাসেপ্টেশন করে তো থাকার ব্যবস্থা করতে পারি কিনা, তো এই ধরনের লোকগুলোর জন্য কি কোনো সুযোগ আছে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন। অবশ্যই সুযোগ আছে, কিন্তু প্রত্যেকটা কেস ডিফারেন্ট, প্রত্যেক কারো ধরেন এখানে 20-25 বছর ধরে আছেন, ওনারা যদি ব্যাক করেন এখন দেশে, হয়তো ওনাদের কোনো সমস্যা হতে পারে, দেশে অনেক সময় অনেক বিভিন্ন কারণে দেশে সমস্যা হয়, ধরেন আপনি এখন ব্যাক করবেন, আপনার জায়গা সম্পদ আপনার এটা ওটা আপনি নিতে চাবেন, তখন যারা এসব ভোগ করছে তারা আপনাকে হার্ট করতে পারে, অথবা তারা যদি পলিটিক্যালি ইনভলভ হয় তারা সেভাবেও আপনাকে হার্ট করতে পারে, আই ডোন্ট নো। আপনার যদি এরকম কোনো আশঙ্কা থেকে থাকে, আপনি রিসেন্ট কোনো ঘটনা হয় সেটার উপরে বেস করে আপনি করতে পারেন, রিসেন্ট ঘটনা এটা হচ্ছে যে, আর আর উনি বললেন যে ট্রাম্প প্রশাসনের, উনি বললেন 2 সপ্তাহ পিছিয়েছেন, কিন্তু আমরা এখন কিন্তু অনেক কল পাচ্ছি এবং কলে আমাদের ক্লায়েন্টদেরকে বলছি, প্রথমেই বললাম আমি যে আমরা অনেক কল পেয়েছি যাদেরকে সার্চ করতে আসছে বাসায় তাদের কাজের জায়গায়, সো বাট এই বলে যে আপনারা ভয়ে বসে থাকবেন, বেরোবেন না, এটা করবেন না, আপনাদের যা সমস্যা আছে আপনারা নিশ্চয়ই জানেন, সেইভাবে যেদিকেই আপনার যে সমস্যা সেটাকে আপনি কিভাবে ডিল করবেন সেটা নিয়ে আগে চিন্তা করেন, ভয় পেয়ে বসে না থেকে। আর প্রেসিডেন্ট এই 2 সপ্তাহ এখন রাগান্বিত না, প্রেসিডেন্ট আসার পর থেকে এটা উনি আসলে যেই ওনার ভোট ব্যাংক যারা তারা যেটা চায় সেটাই উনি করেন, অ্যাকচুয়ালি ওনার পার্সোনাল কোনো গ্রাজ অথবা পার্সোনাল কিছু না, এটা এটা উনি আবার সেকেন্ড টাইম ইলেকশন করবেন ওটার জন্য উনি আগে থেকেই ওটা রেডি হচ্ছেন, সো এটা নতুন কিছু না, সো বাট আপনার যেটা সমস্যা সেটা আপনি কিভাবে সমাধান করবেন সেদিকে মনোনিবেশ করে এবং সেটা তে কাজ করা উচিত, সেটির সমাধান করা উচিত। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমি ফাইজা বলছি। জি ফাইজা, প্রশ্নটি করে ফেলুন। জি, আমার প্রশ্নটা কোনো করা হয়নি, আমি কি প্রশ্নটা করব? জি জি, আপনার প্রশ্নটি করতে হবে, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার স্বামী আমেরিকা আসার পরে গ্রিন কার্ড পাওয়ার পরে উনি মানে আমার সাথে মারধর শুরু করছে,
এরপরে সে আমাকে ছেড়ে চলে গেছে। এখন যাওয়ার পরে সে আমরা ফ্যামিলি কোর্টে গেছি, ফ্যামিলি কোর্টে যাওয়ার পরে সে মানে আমার কাছ থেকে সে ডিভোর্স চাচ্ছে, মানে সে আমার কোনো খরচ টরচ কিছুই দেয় না, সে শুধু বাচ্চার খরচটা বিয়ে করে। কিন্তু বলে সে আমার সাথে ফ্রড বিয়ে করছে, বিয়ে করে আমাকে যে গ্রিন কার্ডের জন্য বিয়ে করছে। আমি এখন এটার জন্য কি করতে পারি, মানে তাকে কি আমি কোনোভাবে শাস্তি দিতে পারি বা তাকে কি দেশে পাঠাতে পারি? দেখেন, তাকে আপনি আপনার বলছেন চাইল্ড সাপোর্ট পাচ্ছেন, আপনি আপনি স্পাউসাল সাপোর্টের জন্য মানে আপনি যে বিবাহিত স্ত্রী আপনার সাপোর্টের জন্য তার কাছে অ্যাপ্লাই ইয়ে করতে পারেন, ফ্যামিলি কোর্টের মাধ্যমে আদায় করতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি তাকে শাস্তি দিতে পারেন, মেনি মেনি ওয়েজ আছে। আপনি একটা কথা ইউজ করেছেন এখানে, ফ্রড করেছে। তো ফ্রডটা কিন্তু অনেক বিগ একটা ওয়ার্ড, ফ্রডটা প্রুভ করতে হবে। তো আপনার কাছে যদি প্রমাণ থাকে অবশ্যই আপনি এটা নিয়ে, আপনি কোনো অ্যাটর্নির সাহায্য নিয়ে আপনি এটা নিয়ে কমপ্লেন করতে পারেন USCIS এর কাছে। এবং ফ্রড ট্রিপ একটা ডিপার্টমেন্ট আছে, ওনারা খুব তাড়াতাড়ি এটা রিয়াকশন নেয়। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, কে আছেন? আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, কে আছেন? আমার নাম সাইদা, আমি লং আইল্যান্ড থেকে বলছি। জি সাইদাপা, আমি 2006 আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছি। আপা টেলিভিশনটি পরে শুনুন, প্রশ্নটি তাড়াতাড়ি করে ফেলুন, উত্তর শোনার সময় টেলিভিশনটি শুনবেন। আচ্ছা, আমি মানে এখন আমার এক ভাই, ওর জন্য মানে ওর ওয়াইফ আর বাচ্চা এরা মানে আসতে চাচ্ছে না এখন। তো শুধু আমার ভাইয়ের জন্য যদি মানে আমি লেটার পেয়েছি, তো আমি এগুলো যদি সাবমিট করি, আমি মানে ওর ওয়াইফ আর বাচ্চাদের কিভাবে এটা মানে করা যায় যে ওয়াইফ আর বাচ্চারা এখন আসতে চাচ্ছে না? আপনার ভাই একা প্রসিড হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যেটা বলবো যে ওয়াইফ আর বাচ্চাকে আপনি এটা বোঝান যে তারা ভিসাটা নিয়ে এসে আবার চলে যাক, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু পরে ওনাদের সমস্যা হবে, অনেক ডিফিকাল্টি হতে পারে। সো এখন এসে চলে যাওয়াটা বেটার, ভিসাটা যত তাড়াতাড়ি নেওয়া ততই বেটার, কারণ এখানে অনেক নীতিগত পরিবর্তন আসছে। সো sooner the better. আরেকজন আছেন, এই প্রশ্নটি শেষ প্রশ্ন হবে, কে আছেন? ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম, আমি শিরিন টেক্সাস থেকে। জি আপা বলুন। আমি বলছিলাম ওই যে আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ভাই বোনদের জন্য 2007। হুম হুম। কিন্তু আমার আম্মার ডেট অফ বার্থ একটু ভুল ছিল নাকি? আচ্ছা, এখন এখন কি করতে পারি? এই যে আমার ডিবি, আমি ডিবি আসছিলাম আগে, ওইটার মধ্যে দিছি আমার আম্মার ডেট অফ বার্থ, এখন দেখা যাচ্ছে ওইটা ভুল, এখন কিছু করতে হবে কিনা? অবশ্যই অবশ্যই, যখনই আপনি ভুলটা বুঝতে পারবেন যে এটা আপনার ভুল হয়েছে, আপনি এটা কারেক্ট করে দেবেন। তো আপনার মার বার্থ সার্টিফিকেট দিয়ে, কারেক্ট ডেট অফ বার্থটা দিয়ে আপনি USCIS এর কাছে লেখেন, যে কেস নাম্বারে আপনি অ্যাপ্লাই করছেন ওই কেস নাম্বারটা দিয়ে, তাহলে ওটা কারেকশন হয়ে যাবে। এবং ভুলের কারণটা আপনি এক্সপ্লেইন করবেন যে আমরা অনেক সময় অন্যের দ্বারা অ্যাপ্লিকেশন করি এবং ওনাদেরকে হয়তো ওনাদের দ্বারাও ভুল হতে পারে। সো এরকম কিছু হলে সেটা আপনি এক্সপ্লেইন করে চিঠি পাঠালে ওরা USCIS এটা অ্যাটেনশন দেবে, তবে ভুল কারেকশন করে ফেলা যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। অ্যাটর্নি ইশা স্যামে অসংখ্য ধন্যবাদ, উপসংহারে কি বলবেন? আমি এটাই বলতে চাচ্ছি যে ধরপাকড় হচ্ছে, এটা আমরা অনেক দিন ধরেই শুনছি, এটা নতুন কিছু না। কিন্তু আমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, আমরা সেটা এখনই, যখন আমার বেস্ট টাইম, এখনই আমার বেস্ট টাইম, ডু ইট রাইট নাও, ডোন্ট ওয়েট। অসংখ্য ধন্যবাদ ঈশা স্বামী। সেই সাথে দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে, সবাই ভালো থাকবেন।